হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে অন প্যাসিভ থ্রি সিক্সটির আপডেট নিয়ে চলে এসেছি মাইকেল উইলিয়ামস স্যার এসেছিলো অ্যাজ অ্যাজ আ স্পেশাল গেস্ট অন প্যাসিভ থ্রি সিক্সটি আপনারা জানেন দুপুর সাড়ে তিনটে হচ্ছে এখন এবং যেখানে আমাদের কন্ট্যাক্ট করে রেড স্যার মার্টি স্যার এবং ক্রিস স্যার তো সেখানে আজকের স্পেশাল গেস্ট ছিল এস মুফারে নয় আজকের স্পেশাল গেস্ট ছিল মাইকেল উইলিয়াম স্যার তো অ্যাজ মুফারে নিয়েও আমি বলবো আপনারা হয়তো ভিডিও শুনেই ভাবছেন যে কী হলো মাইক অ্যাস স্যার কোথায় গেলো অ্যাস স্যারের নাম কেন নেই নিশ্চয়ই বলবো সাথে থাকুন নিশ্চয়ই বলবো কী প্রথমে আমাদের মাইকেল উইলিয়াম স্যার কী বলেছে সেটা আপনাদের আগে বলে দিই ঠিক আছে তো উনি প্রথমে ক্যাটমো নিয়ে বলেছেন যে ক্যাডমো কি সেই ব্যাপারে বলেছেন তো আপনাদেরও জানা খুব খুব প্রয়োজন কারণ আপনারাও অনেক কিছু ভুল করছেন ভুল ভাবছেন থিঙ্কিং প্যাটার্নে ভুল হচ্ছে তো সেইটা জানা আপনাদের দরকার তো ক্যাটমো কি সেটা আগে ভালো করে বুঝুন তো ক্যাটমো কি ক্যাটমো সিএটিএমো ক্যাটমো ক্যাটমোর ফুল ফর্ম কি হচ্ছে ভালো করে জেনে নিন সি ফর কমপ্লিট ডিজিটাল সলিউশন সম্পূর্ণ ডিজিটাল সলিউশন হবে ঠিক আছে এ এ ফর অটোমেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে তো অটোমেটেড আর্টিফিশিয়াল টি ফর ট্রাফিক অ্যান্ড এম ও ফর মানি ওকে এম ফর মানি তো প্রথমেই আগে বলে দিই এটা ব্যাপারটা বুঝতে পেরেছেন আগে ফুল ফর্ম বলেছি আচ্ছা এবারে ক্যাটমো সি এ মানে হচ্ছে কমপ্লিট অটোমেটেড সলিউশান তো কমপ্লিট ডিজিটাল সলিউশান মাফ করবেন তো কমপ্লিট ডিজিটাল সলিউশন মানেই হচ্ছে সম্পূর্ণভাবে ডিজিটাল আপনাকে সলিউশন প্রোভাইড করা হবে আপনি যে কোনো কাজের জন্য আপনাকে কোনো অফিসে কোথাও কারোর মানুষের কাছে কোনোভাবে ফিজিক্যালি ঘরের বাইরে বেরোতে হবে না আপনি ডিজিটালি মানে অনলাইনে বসে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সমস্ত কিছু সলিউশান মানে সার্ভিস পাবেন ঠিক আছে সার্ভিস পাবেন সেটা আপনি মেল করতে চান বা আপনি মিটিং করতে চান আপনি কারোর কাছে কোনো কথা বলতে চান মিটিং করতে চান এনিথিং আপনি স্টাফদের ম্যানেজমেন্ট করতে চান তাদের ছুটি ডিক্লেয়ার করতে চান আপনি সিসিটিভিতে দেখতে চান বা আপনার সিআরএম প্রজেক্ট হোক বা আপনার কোম্পানির বিজনেস চেঞ্জ করতে হোক বা আপনার বাচ্চা মেয়ের অন জয়তে কিছু দেখার হোক চা ইচ্ছা হোক এভরিথিং কমপ্লিট বলার মানে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ডিজিটালি আপনারা সলিউশন পাবেন এখান থেকে এটাই হলো তার একমাত্র এবং গুরুত্বপূর্ণ মানে এরপরে আসি সি ফর এ অটোমেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অটোমেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানেই জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা রাইট এবং সেখানে অটোমেটিক অটোমেটিক অটোমেশান আনা হয়েছে অটোমেশান মানে অটোমেটিক্যালি সেই কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ চলতে থাকবে মানে আপনি ধরুন তার সাথে কথা বলছেন আপনি কিছু ইউজ করছেন আপনার ইউজের প্যাটার্ন দেখে আপনি কি সার্চ করছেন আপনি আপনাদের ব্যাপারটা একটু একটু জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে আপনারা গুগলে গিয়ে অনেকেই যারা ভারতবর্ষে বাস করেন তাদেরকে বলছি বা বাংলাদেশেও যারা আছে তারাও আশা করি এই ব্যাপারটা রিলেট করতে পারবেন যে আপনারা গুগলে গিয়ে কিছু যদি সার্চ করে থাকেন ধরুন আপনি একটা টি শার্ট কিনবেন সার্চ করলেন বা শ্যু কিনবেন জুতো কিনবেন সার্চ করলেন যে দেখতে চাইছেন কিছুক্ষণ পরে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে যান সেটা ফেসবুকে যান বা আপনি আমাদের এখানে ধরুন অন্যান্য কোনো অ্যাপে যান হ্যাঁ অন্য কোনো ওয়েবসাইটে খাচ্ছেন দেখবেন ওই বিজ্ঞাপনটা বারবার আসে কারণ ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আসে আপনার ট্র্যাক রেকর্ড করা হচ্ছে আপনি কি চাইছেন কি সার্চ করছেন তো বারবার আপনাকে ওটাকে দেখানো হয় তো এইগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হয় বা সব থেকে গুরুত্ব সব থেকে ইজি এক্সাম্পল বুঝতে পারবেন আপনি ইউটিউব দেখছেন হঠাৎ করে আপনার মনে হলো যে ইউটিউবে আজকে আপনি ধরুন আপনি দেখবেন যে অ্যানিমাল চ্যানেল দেখবেন চ্যানেল বাঘ দেখবেন ঠিক আছে তো আপনি একবার সার্চ করবেন টাইগার চেজ ডিয়ার তো আপনি বাঘ হরিণ এসব দেখছেন ডিসকাভারি এইসব দেখাচ্ছেন খানিক্ষণ পর থেকে শুধু আপনাকে ওটাই দেখাতে থাকবে ওটাই দেখা থাকবে আপনি প্রত্যেক দিন খুলবেন দেখবেন ওটা আসছে কেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যে আপনি এটা দেখতে ভালোবাসছেন কি না আপনাকে পরীক্ষা করাচ্ছে আপনি যখনই সেকেন্ড ভিডিও ক্লিক করবেন আপনাকে আরও দেওয়া হবে আপনি থার্ডে ক্লিক করলে আরও দেওয়া হবে বিভিন্ন বিভিন্ন চ্যানেলের বিভিন্ন বিভিন্ন দেওয়া এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আমরা হার্ট থেকে তৈরি করছি মানে বাই হার্ট মন থেকে আমাদের কোম্পানির স্টাফ যারা কাজ করছে তাদের থেকে আমাদের মানুষ যারা সাথে আছে সবাই মিলে মিল বন্ধন করে একটা জিনিস তৈরি করছে সেটা আরও সুন্দর হচ্ছে বোঝা গেল আচ্ছা এটা দুটো কমপ্লিট হয়ে গেল সি এ কমপ্লিট হয়ে গেল সি এ হয়ে গেলো এবার টিটি ফর ট্রাফিক এবং ট্রাফিক তো অটোমেশন অবশ্যই অটোমেটিক আগে লাগানোই হয়েছে তো অটোমেটেড ট্রাফিক তো আসবেই ট্রাফিকের আপনার কোনো চিন্তা নেই যারা অনেকেই ভাবে যে কি হবে আমরা তো কিছু করতে পারবো না তো কোনো চিন্তা নেই আপনি যদি কাউকে জোগাড় করতে না পারেন ট্রাফিক কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এবার হ্যাঁ আপনি যদি চান আমি তাড়াতাড়ি বড় লোক হতে চাই আমি অনেক টাকা কামাতে চাই এবং আমার খুব তাড়া আছে আমি জলদি জলদি কামাতে চাই তাহলে তো আপনাকে মেহনত করতে হবে এবং খাটতে হবে ওকে আপনাকে নিজে খেটে কিছু কোম্পানিজ কিছু লোকজন আপনার ট্রাফিক আপনাকেই জোগাড় করতে হবে কিছুটা হ্যাঁ যদি আপনি বড় লোক হতে চান এবং তাড়াতাড়ি হতে চান এবার যদি যদি আপনি বলেন যে না আমার অত তারা নেই এবং আমার যা আসছে তাতেই আমি খুশি হুম আমি যা আসছে তাতেই আমি খুশি তাই দিয়ে আমার আরামসে চলে যাচ্ছে আমার কোনো ওরম ব্যাপার নেই তো আপনি কোম্পানি থেকে যা আসবে তাতেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন যদি জিরো থাকেন হয়তো সাকসেসফুল হতে দেরি হবে কয়েকটা কিছুটা সময় লাগবে তো এর থেকে বেশি কিছু না কিন্তু সফলতা হবে এটা গ্যারেন্টি সাকসেস ইজ গ্যারেন্টি এখানে বলাই আছে উই আর ইনিড টু উইন ইট আমরা এখানে মাত্র আমরা এখানে পার্ট নেওয়া মতো আমরা এখানে অংশ করার অংশগ্রহণ করার সাথে সাথে আমরা এখানে জিতব তো এর থেকে বড় কিছু হয় বলে আমার তো মনে হয় না এটা খুবই সুন্দর একটা জিনিস তো এই দুটো তিনটে জিনিস হওয়ার পরেই আসছে এমও দ্যাটস মিনস মানি ট্রাফিক যেখানে মানি সেখানে ট্রাফিক যেখানে যেখানে আছে পয়সা সেখানে সেখানে আছে জানবেন যেখানে মানুষের ভিড় সেখানেই পয়সা ট্রাম লাইন ট্রেন লাইন ওকে বাজার বাস স্ট্যান্ড যেখানে মানুষের ভিড় সেখানেই দেখবেন পয়সা উঠছে বিজনেস হচ্ছে তো সেরকমই এখানে যদি ট্রাফিক আছে এখানেও বিজনেস হবে এখানেও পয়সা উঠবে এবং আপনার বাকি কথা আর বললাম না তো এটাই হলো সিস্টেম কিন্তু এখানের গন্ডগোল আছে গন্ডগোলটা কোথায় যে মানুষ উপরে তিনটাকে ছেড়ে দিচ্ছে শুধু নিচের মানিটাকে এমোটাকে ধরছে এটা করলে হবে না উপরে তিনটে রিলেটেড যদি মানি সবার আগে হতো তাহলে দেওয়া হতো আগে ক্যাট হয়ে যেত তাই না মানি তারপর ক্যাটমো হয়ে যেত ক্যাট হয়েছ হুম কিন্তু না আগে ক্যাট তারপর মো ক্যাট মো তো আগে ওই তিনটে সফলতা পাবে ওই তিনটের সাথে সাথে মানি আসবে পিছনে পিছনে তো এইভাবে জিনিসটা রিলেটেড আপনাদের এইভাবেই ভাবতে হবে আর এটাই অ্যাকচুয়ালি বলার চেষ্টা করেছেন আমাদের মাইকেল উইলিয়াম স্যার এছাড়াও মাটি স্যার অনেক কথা বলেছেন অ্যাস স্যারের সম্বন্ধে অনেক কথা বলেছে অ্যাস স্যার কতটা ইন্টেলিজেন্ট কীভাবে বিজনেসটা বানালো কিভাবে এইভাবে কাজটা করলো এবং কিভাবে সব কিছু ম্যানেজমেন্ট করছে একা কাঁধে দায়িত্ব নিয়ে সম্পূর্ণটা এক জায়গা থেকে ম্যানেজমেন্ট করা অত সুবিধা নয় তো উনি প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং প্রচণ্ড ম্যানেজমেন্ট করতে পারেন খুব ভালো এটাই এই সব কথাবার্তা হচ্ছিল এবং রেড স্যার রেড স্যারের সম্বন্ধে রেড স্যার সাত দিনের আর লাস্ট সারভেন্ডেজে কী কী হয়েছিল সেই সব কথাবার্তা ছিল তো এরকম অনেক কিছু কথাবার্তা হয়েছে যারা ছিলেন তারা আশা করছি জানেন বুঝেছেন এবার আসি অ্যাস স্যারকে নিয়ে যারা জিজ্ঞাসা করছেন বা জিজ্ঞাসা করবেন আমি জানি এই কমেন্টে ভরে যাবে কমেন্ট যে অ্যাস স্যার কোথায় গেল দাদা আপনি তো বলেছিলেন এইটটি লেভেল এটা 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 আসতে পারে বা এরকম কোনো গুড নিউজ আসতে পারে বা অ্যাস স্যার আসবেই হ্যাঁ অবশ্যই আমি বলেছিলাম যে নাইনটি নাইন পারসেন্ট শিওর আমি যে অ্যাস স্যার আসবে কারণ লাস্ট এতবার এসেছে এবং আজ একটা কিছু ভালো খবর পাওয়ার কথা ছিল কিন্তু অ্যাস স্যার আসেননি এবার আপনাকেও বুঝতে হবে যে অ্যাস স্যার বলেছেন আসেননি তার মানে হচ্ছে তার কোনো না কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেছে তার কোনো না কোনো এর থেকে ইম্পর্টেন্ট দেখুন গুড নিউজ দেবেন বলেছেন মানে গুড নিউজটা কিন্তু পালিয়ে চলে যায়নি কোথাও হুম বা আজকের কিন্তু খুব বড় সেমিনার হওয়ার কথা ছিল না বা আজকের কোথাও কোনো বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল না যে যেটা হয়নি পোস্টফোনের গেছে তা কিন্তু নয় হ্যাঁ উনি কিছু ভালো খবর আমাদের জানাতেন ভালো আপডেট উনি দিতেন কিন্তু সেটা হয়নি তার মানে এর থেকেও ইম্পর্টেন্ট কাজ তার পড়ে গেছে এর মানে এই নয় যে ভালো খবরটা কালো হয়ে গেছে বা ভালো খবরটা আসেনি হ্যাঁ ভালো খবর ভালো খবরই রয়েছে শুধু আমাদের কান অব্দি এসে পৌঁছায়নি হ্যাঁ আজ পৌঁছায়নি কাল পৌঁছাবে কাল না পৌঁছালে পরশু পৌঁছাবে আজ না হোক আমরা জানতে তো পারবো তিনি তো পেটের ভেতরে রেখে দেবেন না খবরটা তিনি তো আমাদের জানাতে চান তাই জন্যেই বলেছিলেন কতটা তো এটা সামান্য ব্যাপার এটা বুঝতে হবে আপনাদেরকে তেমন কোনো ব্যাপার নেই হ্যাঁ হয়তো আপনার একটু নিরাশাগ্রস্ত হয়েছেন একটু আশাহত হয়েছেন মনে একটু খারাপ লেগেছে যে অনেকে আশা করেছিলেন আমিও আশা করেছিলাম যে আজ হয়তো কিছু একটা ভালো নিউজ আসবে কিছু শুনতে পাবো কিন্তু হয়নি হয়নি কি করা যাবে একটা কথা মনে রাখবেন যে মানে কি বলবো গো উইথ ফ্লো এই শব্দটা এই লাইনটাই মনে রাখবেন গো উইথ ফ্লো মানে হচ্ছে স্রোতের সঙ্গে চলুন স্রোত যেমনভাবে ভেসে যাচ্ছে আপনিও সেভাবে ভেসে যান তাহলে কোনো সমস্যা হবে না বাট স্রোতের অপোজিটে যেতে চাইলে এই সমস্যা বা স্রোতকে ছেড়ে আগে যেতে গেলেও সমস্যা স্রোত থেকে পিছালেও সমস্যা স্রোত থেকে বাঁকতে গেলেও সমস্যা তো সিম্পল গো উইথ ফ্লো স্রোতের সাথে ভেসে চলুন যেভাবে জলছে বা সেভাবে অ্যাকসেপ্ট করুন আজ হয়নি নিশ্চয়ই কোনো ভালোর জন্য হয়নি এর স্যার আসতে পারেনি আসলে ভালো লাগতো আসেনি আজ আসেনি কাল আসবে কাল না আসে পরশু আসবে বুঝে গেল আর একটা কথা লাস্ট আপনাদেরকে বলতে চাই যে কোনো শব্দ কিন্তু আমার নয় হ্যাঁ যেটুকানি আগেরবারে অ্যাস স্যার বলেছিলো আপডেটস দেবে বা পাওয়া যাবে সেটা আমি বলেছিলাম আজ থ্রি সিক্সটিতে যা বলছে সেটাও আমি বললাম আমার নিজের কোনো শব্দ নয় আমার কাজ এটুখানি যে হিন্দি ইংলিশটাকে হিন্দিতে বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন অনেকেই আছে বুঝতে পারেন না ইংলিশ তাদের কাছে ব্যাপারটা ইজি হয়ে যায় ব্যাস আর কিচ্ছু না এর মধ্যে আমার কোনো বাণী গল্পও নেই এর থেকে আমার কোনো বাণী কিছু বলারও নেই নতুন করে কিছু আপনাদের ধামাকা দেওয়ারও নেই যেটুখানি যা আপডেট আসবে আপনারা অবশ্যই সময় মতো এই চ্যানেল থেকে পেয়ে যাবেন বা সেটুখানি বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ